আসসালামু আলাইকুম প্রিয় সৌধী খলিফা হজরত উমর রাদি আল্লাহতোলান্হ কতটা ন্যায়পরায়ণ এবং ক্ষমতাবান শাসক ছিলেন তা হয়তো আমরা অনেকেই কম বেশি অবগত আছি কেননা তার খিলাফতকালেই তিনি একের পর এক রাজ্য জয় করে ইসলামী সাম্রাজ্যকে বহুগুণে বর্ধিত করেছিলেন আজকে আমরা এমনই সাতটি বিজয়ের ঘটনা জানব যেগুলো সম্পর্কে হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে সবগুলো ঘটনা মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হিজরি সতেরো সনে সর্বপ্রথম মুসলমানগণ পারস্যে আসেন কিন্তু নানা বিশেষে এর পিছনে খলিফার অনুমোদন না থাকায় প্রথমবার তারা সফলকাম হতে পারেননি আরবের সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এলাকা ইরাক ও আহওয়াজ বিজিত হবার পর প্রায়ই হজরত উমর রদিয়াল্লাহতোল্ন আফসুস করে বলতেন হায় যদি আমাদের ও পারস্যের মধ্যে একটি আগুনের পাহাড় থাকত তাহলে কতই না মঙ্গল হত কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করে যুদ্ধ বেধেই যায় এবং খলিফাও এই দিকে মনোযোগী হতে বাধ্য হন আলা ইবনে হাজরামি হিজরি সতের শনে বাহরাইনের শাসক নিযুক্ত হন তিনি অত্যন্ত সাহসী ও উৎসাহী লোক ছিলেন তাছাড়া নানা বিষয়ে তিনি হজরত সাদ ইবনে উক্কাসের সাথে প্রতিযোগিতা করতেন হজরত সাদরা দিয়াল্লাহ তোলান্হ যখন কাতসিয়ার বিরাট বিজয় লাভ করেন তখন আল্লাহ ইবনে হাজরামি এটা অপেক্ষা বড় কিছু করার জন্য অস্থির হয়ে খলিফার দরবার থেকে অনুমতি না নিয়েই পানিপথে পারস্য আক্রমণ করতে চলেন তাতে খোলাইদ ইবনে মানজার সেনাপতি নিযুক্ত হন জারুদ ইবনে মোয়াল্লা এবং সাওয়ার ইবনে হাম্মানের নেতৃত্বেও পৃথক পৃথক সৈন্য চলে ইস্তাখার পৌঁছে মুসলমানগণ জাহাজ নঙ্গর করে তীরে অবতরণ করে ইস্তাখারের শাসক পূর্ব থেকেই এক বিরাট বাহিনীসহ নদী তীরে অপেক্ষায় ছিলেন সুতরাং মুসলিম সৈন্যগণ ঠিকঠাক মতো নদীর তীরে পৌঁছার পূর্বেই তিনি আক্রমণ আরম্ভ করেন শত্রুদের তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা যদিও সামান্য ছিল তবুও সেনাপতির অটুট ধৈর্য ও অসীম সাহসে ভাটা পড়ে নাই তিনি সৈন্যগণকে লক্ষ্য করে বলেন মুসলমানগণ ভগ্নোৎসাহ হবে না শত্রুরা আমাদের জাহাজ দখল করতে চেষ্টা করছে কিন্তু আল্লাহর রহমতে শুধুমাত্র আমাদের জাহাজই নয় এদের দেশও আমাদের দখলে এসে যাবে খোলাইদ ও জারুদ প্রাণপণ যুদ্ধ করেন ভীষণ যুদ্ধের পর মুসলমানদেরই জয় হয় কিন্তু যুদ্ধে মুসলমানদেরও বিরাট এক অংশ শহীদ হয়ে যায় এই জন্য আর সামনে এগোনো সম্ভবপর ছিল না মুজাহিদগণ স্বদেশের দিকে ফিরতে এসেও নিরাশ হন কারণ ইতিপূর্বে শত্রুরা তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত অনন্যোপায় হয়ে তারা স্থলপথেই বসরার দিকে রওনা হন কিন্তু দুর্ভাগ্য এই রাস্তায়ও শত্রুরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল হযরত উমর রাদি আল্লাহতালহ পারস্য আক্রমণ এবং মুসলমানদের এরূপ দুরবস্থার কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হন আলা ইবনে হাজরামিকে অত্যন্ত কঠোর ভাষায় পত্র লিখেন এবং তখনই উদ্বা ইবনে গাজওয়ানকে লিখেন যেন বিপন্ন মুসলমানদের উদ্ধারের ব্যবস্থা করেন উদ্বা ইবনে গাজওয়ান আবু সবরাকে বারো হাজার সৈন্যসহ সহ পারস্যে প্রেরণ করেন মুসলমানগণ যেখানে আটক হয়ে পড়েছিল উদবা সেখানে গিয়ে শিবির স্থাপন করেন অন্যদিকে পার্শিকগণও চতুর্দিকে নকিব পাঠিয়ে বিরাট এক বাহিনী প্রস্তুত করে শহরকের নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করে ভীষণ যুদ্ধ হয় এবং অনেক হতাহতের পর মুসলমানগণই জয়ী হয় কিন্তু খলিফার দরবার থেকে আর এগিয়ে যাওয়ার অনুমতি ছিল না বলে তারা বসরায় ফিরে আসতে বাধ্য হন বিখ্যাত নেহওয়ানদের যুদ্ধের পর হজরত মর রিয়াল্লাহ যখন ব্যাপক আক্রমণের নির্দেশ দেন তখন বিভিন্ন দলে ভাগ করে পারস্য সৈন্য প্রেরণ করেন পার্শ্বিকগণ তুজ নামের একটি পার্বত্য স্থানকে কেন্দ্র করে বিরাট প্রস্তুতি সহকারে বসে কিন্তু মুসলমানগণ যখন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তখন তারাও বিভিন্ন দলে বিভক্ত হতে বাধ্য হয় এই থেকে তাদের পরাজয়ের সূচনা হয় এবং একে একে সাবর আরদেশির তুজ ইস্তাখার প্রবৃতি মুসলমানদের হাতে চলে আসে হজরত উমর রাদি আল্লাহতোল্লানহর খিলাফতের শেষ সময়ে উসমান ইবনে আবুল আস যখন বাহরাইনের শাসক নিযুক্ত হলেন তখন শহরক নামে একজন পার্শ্বিক সেনাপতির নেতৃত্বে বিজিত স্থানগুলোতে ব্যাপক বিদ্রোহ দেখা দেয় এবং একে একে সবগুলোই মুসলমানদের হাত থেকে চলে যায় উসমান বিদ্রোহ দমনের জন্য তার ভাই হাকাম ইবনে আবুল আসকে এক বিরাট সৈন্যবাহিনী সহ প্রেরণ করেন হাকাম আব্রে কাওয়ানদীপ জয় করে তুজে গিয়ে পৌঁছেন তুজ জয় করার পর কেন্দ্র স্থাপন করেন সেখানে তিনি কয়েকটি মসজিদ নির্মাণ করেন আরবের অনেকগুলো গোত্রের বসতি স্থাপন করে দেন হাকাম এই কেন্দ্র থেকে এগিয়ে সীমান্তবর্তী এলাকায় আক্রমণ করতে থাকেন এবং ধীরে ধীরে ইস্তাখার সাবুর আরজান আরদিসির প্রভৃতি এলাকা দখল করেন হাকামের এই কর্মতৎপরতায় বিদ্রোহী নেতা শহরক অত্যন্ত উত্তেজিত হয় এবং এক বিরাট বাহিনী তৈরি করে হাকামের আশ্রয়স্থল তুজ আক্রমণে এগিয়ে আসে অন্যদিকে হাকামও খবর পেয়ে এগিয়ে এসে রাম নামক শহরে পৌঁছেন এখানেই উভয় দলে যুদ্ধ হয় দীর্ঘস্থায়ী যুদ্ধের পর পার্শিকরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং সেনাপতি শহরক নিহত হয় এরপর উসমান ইবনে আবুল আস চারদিকে ব্যাপকভাবে সৈন্য প্রেরণ করেন শহরকের পরাজয়ে সমগ্র পারস্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়ে গিয়েছিল সুতরাং সামান্য প্রচেষ্টায় বিরাট বিরাট এলাকা জয় হয়ে যায় গাজরন নৌবন্ধজান আরজান সাবুর প্রভৃতি পারসের প্রধান শহরগুলো জয়ের পর ফসা বাহার প্রভৃতি স্থানে সৈন্য প্রেরণ করা হয় এবং সৈন্যগণ বিরাট সাফল্য অর্জন করে কারমান বিজয়ে সোহাইল ইবনে আদি নিযুক্ত হয়েছিলেন হিজরি তেইশ শুনে তিনি বসির ইবনে আমর আজালের সহযোগিতায় গিয়ে কারমান আক্রমণ করেন এখানকার শাসক কফস সহ বিভিন্ন স্থান থেকে সাহায্য নিয়ে মুসলমানদের প্রতিরোধ করেন কিন্তু যুদ্ধে তিনি নিহত হন এবং সৈন্যগণ বিক্ষিপ্তভাবে পালিয়ে যায় এখন সামনে আর কোনো বাধা ছিল না সুতরাং মুসলমানগণ অবাধে জিরাফত ও শিরজান পর্যন্ত গিয়ে পৌঁছেন জিরাফত কারমানের প্রসিদ্ধ বাণিজ্যিক স্থান এবং শিরজান ছিল শ্রেষ্ঠ শহর সিস্তান জয় করেন আসেম ইবনে আমর সীমান্তবর্তী অধিবাসীগণ আসেমের গতিরোধ করে কিন্তু নামমাত্র যুদ্ধের পরেই তারা পলায়ন করে আসেম বিনা বাধায় এগিয়ে আসেন এবং সিস্তানের জরঞ্জ অবরোধ করেন কিছুদিন অবরোধের পর সেখানকার অধিবাসীরা এই শর্তে সন্ধির আবেদন করে যে তাদের ক্ষেত্র নিরাপদ থাকতে দিতে হবে মুসলমানগণ শর্ত মেনে নেয় এবং শেষ পর্যন্ত অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই শর্ত পালিত হয় এই দেশটি জয় হবার ফলে বল্খ নদীর তীর থেকে আরম্ভ করে সিন্ধু দেশ পর্যন্ত সুদূর এলাকা দখলের চাবিকাঠি তাদের হাতে আসে এরপর থেকে সুযোগবত মুসলমানগণ সেইসব এলাকায় আক্রমণ করতে শুরু করে হাকাম ইবনে আমর মাকরান বিজয়ের জন্য ভারপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু হিজরি তেইশ সহ সৈন্যে মাকরান রওনা হন তখন মাকরানের বাদশাহ ছিলেন রাসেল নামে এক পুরুষ। মুসলমানদের আসার সংবাদ পেয়ে তিনি এগিয়ে এসে তাদের গতিরোধ করেন ভীষণ এক যুদ্ধের পর রাজা রাসেল পরাজিত হন এবং মাকরান মুসলমানদের পদানত হয় হাকাম জয়ের সুসংবাদের সাথে যুদ্ধলব্ধ কয়েকটি হাতিও খলিফার দরবারে প্রেরণ করেন সাহার আব্দি নামে এক ব্যক্তি বিজয়ের সুসংবাদ নিয়ে খলিফার দরবারে উপস্থিত হলেন তখন তালাহু তার কাছে বিজিত দেশ সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি সুললিত ভাষায় এর জবাব দেন আমরা এক আজব দেশ জয় করেছি এর সমতল ভূমি যেন পাহাড় এতে পানির অত্যন্ত অভাব খেজুর অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর আমাদের শত্রুরা দারুণ সাহসী সে দেশে আমাদের নিরাপত্তা খুবই কম ক্ষতির সম্ভাবনা বেশি এবং সে দেশের সম্পদ প্রাচুর্যও যেন অনেক কম হযরতমর রাদিয়াল্লাহতুলানহ পত্রবাহকের বর্ণনা ভঙ্গি শুনে একটু বিরক্ত হলে পত্রবাহক বলেন আমার দোষকে খলিফাতুল মুসলিমিন আমি প্রকৃত কথাই বলেছি এরপর হযরত উমর সেনাপতিকে লিখেন যেন আর সামনে সৈন্য পরিচালনা না করে বিজ্জিত দেশে শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টা করা হয় প্রসিদ্ধ ঐতিহাসিক তাবারির মতে হযরত ফারুকের বিজয় স্রোত এই মাকরান পর্যন্ত এসে থেমে যায় কিন্তু অন্য এক বিখ্যাত ঐতিহাসিক বালাজুরির মতে হজরত ফারুকের যুগেই মুসলমানগণ সিন্ধু প্রদেশের ডাবেল এলাকায় এসে পৌঁছেছিলেন হজরত উমর রাদিউল্লাহতুল্লাহ্ন বিভিন্ন দেশে ব্যাপকভাবে আক্রমণ করার পরিকল্পনা অনুযায়ী যে বিভিন্ন সেনাপতি নিযুক্ত করেছিলেন এর মধ্যে আহনাফ ইবনে কায়োসের উপর খুরাসান বিজয়ের ভার প্রদান করা হয়েছিল আহনাফ হিজরি তেইশ সনে খুরাসান রওনা হন এবং তফসীন হয়ে হিরাতে গিয়ে পৌঁছেন হিরাত অধিকার করার পর মারবে শাহজাহানের দিকে এগিয়ে যান তখন সম্রাট ইয়াদগির্দ এখানেই অবস্থান করছিলেন ইয়াদগির্দ মুসলমানদের আসার সংবাদ পেয়ে সেখান থেকে মারোয়ারিদে চলে যান এবং চীন সম্রাট খাকানের কাছে সাহায্য কামনা করেন আহনাফ মার্ভ শাহজাহান জয় করে সেখানে নুমান বাহিলিকে রেখে মারোয়ার দিকে এগিয়ে যান আহনাফের আসার সংবাদ পেয়ে ইয়াদগির্দ মারোয়ারিদ থেকে উপলায়ন করে বল এসে আশ্রয় নেন ইতিমধ্যে কুফা থেকে আলকামা ইবনে নাজরি রবি ইবনে আমের তাইমি আবদুল্লা ইবনে সাকাফি ইবনে উম্মে গাজাল হামদানি প্রমুখ বিখ্যাত বীর সেনাপতিগণ সমবিবেহারে নতুন সৈন্যগণ পৌঁছেন আহনাফ নতুন সৈন্য নিয়ে বিপুল বিক্রমে বল্খ আক্রমণ করেন ইয়াজগির্দ এবারও শোচনীয়ভাবে পরাজিত হয়ে খোরাসান ত্যাগ করে খাকান রাজ্যে পালিয়ে যান আহনাফ ময়দান খালি পেয়ে অতি সহজেই নিশাপুর থেকে তাখারিস্তান পর্যন্ত জয় করেন সমস্ত খুরাসান জয় হওয়ার পর আহনাফ কেন্দ্র স্থাপন করেন এবং হযরত ফারুকের কাছে বিজয় সংবাদসহ পত্র লিখেন সমস্ত খুরাসান এখন মুসলমানদের অধিকারে এসেছে হযরত উমর রাদিয়াল্লাহতালাহ কখনও অধিক দেশ জয় পছন্দ করতেন না পত্র পাঠ করে বলেন মুসলমানদের মধ্যে আর খুরাসানের মধ্যে যদি আগুনের দরিয়া থাকত তাহলে উত্তম হতো কিন্তু তবুও তিনি আহনাফের অপূর্ব বীরত্বের তারিফ না করে পারলেন না এবং জবাবে লিখেন যে পর্যন্ত এগিয়েছ তা থেকে এক পদ আর এগিয়ে যাবে না অন্যদিকে ইয়াজগির্দ খাকানের কাছে আশ্রয় গ্রহণ করেন এবং তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা করে বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে ইয়াজদ্গির্দদের সাথে খুরাসান উদ্ধার করতে চলেন আহনাফ চব্বিশ হাজার সৈন্যসহ সহ অবস্থান করছিলেন খাকানের আসার সংবাদ পেয়ে তিনি বল্খ ত্যাগ করে মারোয়ারিদে গিয়ে অপেক্ষায় থাকেন চীন সম্রাট খাকান বলক হয়ে মারোয়ার দিয়ে এসে পৌঁছেন ইয়াসগির্দ তা থেকে পৃথক হয়ে মারবে শাহজাহান গিয়ে শহর অবরোধ করে অপেক্ষা করতে থাকেন এদিকে আহনাফ অসমতল ময়দানে আক্রমণ করা অনুচিত মনে করে নদী পার হয়ে পিছন দিকে একটি পাহাড় রেখে সমতল ময়দানে শিবির স্থাপন করেন দীর্ঘদিন পর্যন্ত উভয় দল সামনাসামনি শিবির স্থাপন করে অবস্থান করেন খাকানের সৈন্যরা সকাল সন্ধ্যা অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে ঘোরাফেরা করে চলে যেতে থাকে কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কোনো সারা পাওয়া যায় না চীনা তুর্কিদের সাধারণ যুদ্ধরীতি ছিল প্রথম একে একে তিনজন সৈন্য ও তবলা এবং দামামার সহকারে ময়দানে উপস্থিত হত এবং এরপর সৈন্যরা তাদের পিছনে আসত একদিন আহনাফ ময়দানে গিয়ে হাজির হন শত্রুপক্ষ থেকে রীতি অনুযায়ী একজন তবলা ও সহ তার মুখোমুখি হয়ে আক্রমণ করে কিন্তু আহনাফ মুহূর্তেই তাকে হত্যা করেন সঙ্গে সঙ্গে আরও দুইজন বীর এগিয়ে এসে শোচনীয়ভাবে আহনাফের হাতে প্রাণ হারায় এরপর খাকান যুদ্ধক্ষেত্রে এসে তার বীর সৈন্যদের শোচনীয় পরিণতি দেখে ঘাবড়িয়ে যান এবং সৈন্যদেরকে বলেন অনর্থক পরের জন্য মৃত্যু ডেকে আনবে না এই বলে তিনি স্বদেশের দিকে ফিরে যাবার হুকুম দেন ইয়াজ গির্দ তখন পর্যন্ত মারবে শাহজাহান অবরোধ করে বসেছিলেন খাকানে ফিরে যাবার সংবাদ শুনে তিনি একেবারে নিরাশ হয়ে যান এবং বহুদিনের সঞ্চিত সঞ্চিতশাহী ধনবাণ্ডার সাথে নিয়ে তুর্কিস্তানের দিকে চলে যেতে চান কিন্তু দরবারীরা যখন দেখে বিরাট ভাণ্ডার চলে যাচ্ছে তখন সকলেই সম্রাটের গতিরোধ করে সমস্ত মালসামান কেড়ে নেয় শেষ পর্যন্ত ইয়াসগির্দ একেবারে নিঃস্ব অবস্থায় খাকানের রাজ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং হযরত উমরের খিলাফতের শেষ সময় পর্যন্ত খাকানের রাজধানী ফরগানায় অবস্থান করেন আহনাফ হজরত উমরের কাছে জয়ের সুসংবাদ প্রেরণ করেন পত্রবাহক মদিনায় পোসলে হযরত উমর সমস্ত মদিনাবাসীকে জমায়েত করে জয়ের সুসংবাদ শোনালেন এবং মর্মস্পর্শী এক বক্তৃতা প্রদান করেন অবশেষে তিনি বলেন আজ মজুসিদের বিরাট সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছে আজ আর তারা কোনো প্রকারেই ইসলামের শত্রুতা সাধনে সক্ষম হবে না কিন্তু জেনে রাখো যদি তোমরাও সৎপথে দৃঢ় না থাকো তাহলে আল্লাহ তোমাদের হাত থেকেও বিরাট রাজত্ব কেড়ে নিয়ে অন্যের হাতে প্রদান করবেন মিশর জয়ের অগ্রদূত ছিলেন হজরত আমর ইবনে আস তিনি প্রাক ইসলামিক যুগে বাণিজ্য উপলক্ষে অনেকবার মিশর গিয়েছিলেন সে সময় মিশর আক্রমণের কল্পনাও করেননি কিন্তু মিশরের উর্বরা মাঠ এবং মনোমুগ্ধকর দৃশ্য সর্বোদয় তার স্মৃতিপটে জাগরুক ছিল হজরত উমরের খিলাফতকালে আমর ইবনে আস মিশর বিজয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠেন হযরত উমর যখন শেষবারের মতো সিরিয়া সফরে গিয়েছিলেন তখন তিনি সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিপ্রায় জানিয়ে দেন প্রথম প্রথম হযরত উমর রদিয়াল্লাহতালাহ তাকে নিষেধ করেন কিন্তু শেষ পর্যন্ত আমরের আগ্রহে তাকে মিশর আক্রমণের জন্য অনুমতি দেন এবং চার হাজার সৈন্য সাথে দিয়ে দেন বিদায় দেওয়ার সময় হজরতমর বলেছিলেন যদি আমি রাস্তা থেকে ফিরে আসার জন্য হুকুম পাঠাই তাহলে তখনই ফিরে আসবে হযরত আমর যখন স মিশর সীমান্তবর্তী আরিস নামক এক স্থানে পৌঁছেন তখন হজরতমরের পত্র পেলেন কিন্তু তখন আর ফিরে আসা সম্ভব ছিল না সুতরাং সেখান থেকে এগিয়ে তিনি ফর্মা নামক এক স্থানে পৌঁছেন ফরমা সেকালে ভূমধ্যসাগরের তীরবর্তী একটি প্রসিদ্ধ শহর ছিল এখানে বিখ্যাত গ্রিক দার্শনিক জালিয়ানুসের কবর ছিল কিন্তু বর্তমানে এটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এখানে রোম সম্রাটের বিরাট এক সৈন্যদলের বসবাস ছিল তারা নগর থেকে বের হয়ে মুসলমান সৈন্যদেরকে আক্রমণ করে উভয় দলে দীর্ঘ এক মাস পর্যন্ত ক্রমাগত যুদ্ধ চলার পর মুসলমানরাই জয়ী হয় যুদ্ধ শেষে হজরত আমর ফর্মা থেকে এগিয়ে বিলবিস ও উম্মে উনির নামে দুইটি স্থান জয় করে ফুসাতে পৌঁছেন সেই যুগে ফুসাদ সম্পূর্ণ সমতল মাঠ ছিল কিন্তু এখানে একটি পুরাতন দুর্গ ও নীল নদের তীরবর্তী একটি মনোরম স্থান ছিল এখানে অনেক বিদেশি জাহাজ নুঙ্গর করত স্বাস্থ্যকর স্থান বলে মিশরে নিযুক্ত অনেক রোমক কর্মচারীও এখানে অবস্থান করে এ সমস্ত কারণে স্থানটির রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম সুতরাং হযরত আমর প্রথমে এই স্থানটি অধিকার করার জন্য প্রস্তুত হন কিন্তু মিশরের রাজ মকুকাশ পূর্ব থেকে ফুস্তাতের দুর্গে এসে অবস্থান করছিলেন হজরত আমর দেখেন শত্রুদের প্রস্তুতির তুলনায় মুসলমানগণ নিতান্তই নগণ্য তাই তিনি খলিফার দরবারে পত্র লিখেন পত্র পেয়ে হজরত উমর রাদিয়াল্লাহতোল্লাহ হজরত জুবাইর ইবনুল আওয়াম হজরত উবাদা ইবনে সাবেদ হজরত মেঘদাত ইবনে আমর সালামা ইবনে মুখাল্লাদ প্রমুখ চারজন বিখ্যাত বীরের নেতৃত্বে দশ হাজার শূন্য প্রেরণ করে পত্রের উত্তর জানালেন আমি যে চারজন সেনাপতি পাঠিয়েছি তারা এক একজন এক হাজার অশ্বারোহীর সমপরিমাণ হজরতমরের প্রেরিত সেনাপতিগণের মধ্যে হজরত জুবাইরের মর্যাদার দিকে লক্ষ্য করে হজরত আমর তার উপরই দুর্গ অবরোধের ভার অর্পণ করেন হজরত জুবাইর আরোহণ করে একবার দুর্গটির চারদিকে প্রদক্ষিণ করেন এবং যেখানে যেখানে আবশ্যক মনে করেন প্রচুর পরিমাণে অশ্বারোহী ও পদাতিক সৈন্য নিযুক্ত করেন এরপর প্রাচীরের বাইরে স্থানে স্থানে মিনজনিক বসিয়ে দুর্গের ভেতরে পাথর নিক্ষেপ করতে শুরু করেন এভাবে দীর্ঘ সাত মাস অবরোধের পরেও যখন দুর্গ জয় হল না তখন হজরত জুবায়ুর একদিন খোলা তরবারি হাতে নিয়ে ঘোষণা করেন আজ আমি দুর্গ জয় করার জন্য শহীদ হব এরপর তিনি সিরিবেধে প্রাচীরের উপরে ওঠেন তার পিছনে পিছনে আরও কয়েকজন সাহাবা প্রাচীরের উপরে ওঠেন প্রাচীরের উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবার ধ্বনি করেন বাইরে থেকে সৈন্যগণ এক যুগে এর প্রতিধ্বনি করেন এতে মিশরীয়রা মুসলমানগণ দুর্গের ভেতরে এসে পড়েছে মনে করে ভয়ে পালাতে শুরু করে সুযোগ বুঝে হজরত জুবায়র দুর্গের অভ্যন্তরে লাফিয়ে পড়ে ফটক খুলে দেন সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্য দুর্গের ভেতরে ঢুকে পড়ে অবস্থা প্রতিকূল নয় মনে করে মিশর রাজ মোকোকাশ অতি দ্রুত এসে সন্ধির প্রস্তাব করেন হজরত জুবায়র মকোকাশের প্রস্তাব মঞ্জুর করে কোনরূপ রক্তপাত করতে কঠোরভাবে নিষেধ করেন এরপর একদিন মিশরীয় খ্রিস্টানগণ ধুমধামের সাথে মুসলমান সেনাপতি ও পদস্থ ব্যক্তিগণকে দাওয়াত করে নানারূপ আদর আপ্যায়ন দ্বারা মুসলমানদের সাথে সম্প্রীতি স্থাপন করেন এরপর একদিন মুসলমান মুসলমানগণও মিশরের বিশিষ্ট ব্যক্তিগণকে এক ভোজন সভায় দাওয়াত দেন মোকোকাশ কর্তৃক সমস্ত মিশর মুসলমানদের হাতে তুলে দেওয়ার খবর শুনে রোম সম্রাট হিরাক্লিয়াস অত্যন্ত রাগান্বিত হয়ে মোকোকাশকে লিখে পাঠালেন মিশরীয়রা মুসলমানদের আক্রমণ সহ্য করতে অসমর্থ হয়ে থাকলে রোমিওদের সাহায্য গ্রহণ করেনি কেন সঙ্গে সঙ্গে রোম সম্রাট মিশর উদ্ধার করার জন্য বিরাট এক সৈন্যবাহিনী গঠন করে ইস্কান্দারিয়াই প্রেরণ করেন ফুস্তাত জয় হবার পর হজরত আমর কিছুদিন সেখানে অবস্থান করেন এবং বিজয় সংবাদ প্রেরণ করে খলিফার কাছে ইস্কান্দারিয়া আক্রমণ করার অনুমতি চান হজরত উমর সানন্দে অনুমতি প্রদান করেন হজরত আমর হিজরি একুশনে সনে ইস্তান্দারিয়া রওনা হন ফুস্তাত ও ইস্তান্দারিয়ার মধ্যে রোমিও খ্রিস্টানদের ঘনবসতি ছিল তারা মুসলমানদের গতিরোধের জন্য জমায়েত হয় কার্বন নামক এক স্থানে উভয় দলের যুদ্ধ বাঁধে মুসলমানগণ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ করেন তাতে বহুসংখ্যক খ্রিস্টান প্রাণ হারায় এরপর রাস্তায় আর কেউ তাদের গতিরোধে সাহস করেনি হযরত আমর সোজা ইস্তান্দারিয়া গিয়ে থামেন মকুকাশ জিজিয়ার উপর সন্ধি করতে প্রস্তুত ছিলেন কিন্তু রুমিওদের ভয়ে কিছু বলতে পারছিলেন না তবু আবেদন করেন যেন কিছু দিনের জন্য সন্ধি হয়ে যায় কিন্তু হযরত আমর তাতে রাজি হলেন না মকুকাশ মুসলমানদেরকে ভীতি প্রদর্শনের জন্য একদিন নরনারী নির্বিশেষে শহরের অধিবাসীদেরকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে প্রাচীরের উপরে খাড়া করে দেন এটা দেখে হজরত আমর বলেন তোমাদের উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি কিন্তু তোমাদের বোঝা উচিত ছিল যে মুসলমানগণ কখনও সৈন্যবলকে ভয় করে না তোমরা তো তুচ্ছ তোমাদের সম্রাট হিরাক্লিয়াস লক্ষ লক্ষ সৈন্য সহ আমাদেরকে আক্রমণ করেছে সেই আক্রমণের পরিণতি কি হয়েছে তাকে তোমরা লক্ষ্য করি এটা শুনে মোকুকাশ বলেন সত্যি এরা তো সেই মুসলমান জাতি। যারা আমাদের প্রবল পরাক্রম সম্রাটকে ঘস্তুন্তনিয়া পর্যন্ত বিতাড়িত করে দিয়েছে মোকুকাশের মুখে কথা শুনে রোমিওরা অত্যন্ত রাগান্বিত হয় এবং মুকুকাশকে অনেক গালাগালি করে দ্বিগুণ উদ্যমে যুদ্ধের আয়োজনে প্রস্তুত হয় প্রথমে পরাজিত হয়ে মুকুকাশ আর যুদ্ধ করতে সম্মত ছিলেন না সুতরাং তিনি গোপনে হযরত আমর ইবনে আসের কাছে উপস্থিত হয়ে বলেন রোমিওদের সাথে আমার কোনো সহযোগিতা নেই অতএব আপনারা আমার স্বজতি কীপ্তিদেরকে নিরাপদ থাকতে দেবেন প্রকৃতপক্ষে কিপ্তিরা শুধু রোমিওদের সাথে সহযোগিতাই ত্যাগ করেনি বরং মুসলমানদের অনেক সহায়তাও করেছে এরা ফুস্তাদ থেকে ইস্তান্দারিয়ার পথে স্থানে স্থানে সেতু নির্মাণ করে দিয়ে মুসলমানদের পথ সুগম করে দিয়েছে ইস্তান্দারিয়া অবরোধের সময় মুসলমানদের সমস্ত রসদ তারাই জুগিয়েছে ইস্তান্দারিয়া অবরোধের পর রোমিওরা মাঝে মাঝে দুর্গ থেকে বের হয়ে মুসলমান শিবিরে অতর্কিত আক্রমণ চালাত এভাবে একদিন ভীষণ যুদ্ধ বেঁধে যায় উভয় পক্ষের বীরগণ দীর্ঘ সময় ধরে প্রাণপণে যুদ্ধ করেন কিন্তু জয় পরাজয় সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়ে যায় শেষ পর্যন্ত হঠাৎ একবার মুসলমানগণ আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে রুমিওরা এই আক্রমণ সহ্য করতে না পেরে দুর্গের ভেতর আশ্রয় নেয় পিছনে মুসলমানগণও দুর্গে ঢুকে পড়ে দুর্গের অভ্যন্তরে কিছুক্ষণ তুমুল যুদ্ধ চলার পর মুসলমানগণ আবার পিছিয়ে আসতে বাধ্য হয় কিন্তু ঘটনাক্রমে আমর ইবনে সহ কয়েকজন বিশিষ্ট সেনাপতি দুর্গের ভেতর থাকতেই দুর্গদ্বার বন্ধ করে দেওয়া হয় রুমিওরা কয়েকজন মুসলমানকে আয়ত্তে পেয়ে জীবিত বন্দি করতে এগিয়ে আসে কিন্তু তারা হীনভাবে বন্দী না হয়ে বরং বীরের মতো প্রাণ দিতে প্রস্তুত হন তাদের অপূর্ব সাহস দেখে রোমিওরা বলে আমাদের একজনের সাথে তোমরা কেউ যুদ্ধ কর যদি আমাদেরকে পরাজিত করতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেব এই বলে একজন বিরাট দেহী খ্রিস্টান এগিয়ে আসে হযরত আমর এগিয়ে আসতে চান কিন্তু ইতিপূর্বেই অন্য এক সেনানায়ক হযরত মাসলামা শত্রুর সামনে হাজির হন কিছুক্ষণ যুদ্ধ চলার পর অকস্মাত খ্রিস্টানটির মাথা ভুলণ্টিত হয়ে পড়ে রোমিওরা তাদেরকে চিনতে পারেনি সুতরাং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ছেড়ে দেয় ইস্তান্দারিয়ার অবরোধ যতই দীর্ঘতর হয় হজরত আমর রা দিয়াল্লাহ তালাহু ততই অস্থির হয়ে ওঠেন একদিন তিনি হজরত আমরের কাছে পত্র লিখেন বোধহয় তোমরা মিশরে থেকে মিশরীয়দের এনে বিলাসী হয়ে উঠেছ তা না হলে ইস্তান্দারিয়া জয়ে এত বিলম্ব হবার কোনো কারণ হতে পারে না আমার এই পত্র পাওয়া মাত্র সৈন্যগণকে সমবেত করে জিহাদের জন্য বক্তৃতা দেবে এবং আমি যাকে সেনাপতি করে পাঠিয়েছি সে যেন আগে গিয়ে আক্রমণ করে আর সমস্ত সৈন্য পরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে পত্র পেয়ে হযরত আমর মুসলমানদেরকে সমবেত করে হজরত উমর আল্লাহ আল্লাহতালহুর পত্র শুনিয়ে জিহাদ সম্বন্ধে উত্তেজনাপূর্ণ এক বক্তৃতা প্রদান করেন সৈন্যদের সূর্য বীর্যের নির্বাপিত অগ্নি যেন হঠাৎ পুনরায় প্রজ্বলিত হয় রাসুল্লাহ সাল্ল্লা আলুসাল্লামের দীর্ঘদিনের সাথী হজরত উবাদা ইবনে সাবেদকে ডেকে হজরত আমর নিজের মাথার পাগড়ি খুলে তার বল্লমে বেঁধে দেন এবং তা হজরত উবাদার হাতে দিয়ে বলেন এটাই আজকার সেনাপতির পতাকা এবং আপনিই আজ সেনাপতি হজরত উবাদা জুবায়ুর ইবনুল আওয়াম এবং মাসলামা ইবনে মুখাল্লাদকে ডান ও বাম দিকের সৈন্য চালাবার ভার দিয়ে দুর্গ আক্রমণ করেন মুসলমানগণ এমন তীব্র বেগে আসেন যে প্রথম আক্রমণেই নগর বিজিত হয়ে যায় হজরত আমর তখনই মোয়াবিয়া ইবনে হাদিসকে বিজয়ের সুসংবাদসহ মদিনায় প্রেরণ করেন মোয়াবিয়া ক্ষিপ্রগতির উঠে আরোহণ করে প্রাণপণ বেগে মদিনার দিকে চলেন মোয়াবিয়া যখন মদিনায় পৌঁছেন তখন দ্বীপ্রহর তিনি ভেবেছেন হয়তো হজরত উমর এখন আরাম করছেন এইজন্য জন্য মসজিদে নববীর দিকে চলে যান রাস্তায় হযরত উমরের বাদির সাথে মোয়াবিয়ার দেখা হয় বাদী তাকে বিদেশির মতো দেখে পরিচয় জিজ্ঞেস করেন মোয়াবিয়া যখন বলেন যে আমি ইস্তান্দারিয়া থেকে এসেছি তখন বাদি তাড়াতাড়ি গিয়ে হযরতোমরের কাছে খবর দেন উমর তখনই বাদির দ্বারা মোয়াবিয়াকে ডেকে পাঠালেন মোয়াবিয়া হজরতমরের কাছে পৌঁছে দেখেন তিনি তার সাথে মিলিত হবার জন্য বের হচ্ছেন মোয়াবিয়ার মুখে ইস্তানদারিয়া বিজয়ের সুসংবাদ শুনে খলিফা শুক্রিয়ার সিজদায় মাথা নত করেন এবং আনন্দাতি সাহায্যে তখনই মসজিদে এসে সমস্ত লোককে সমবেত করেন মোয়াবিয়া সকলকে ইস্তান্দারিয়া বিজয়ের কাহিনী শোনালেন এরপর হযরত উমর মুয়াবিয়াকে নিজ বাড়িতে নিয়ে যান এবং কিছু রুটি ও জৈতুন তেল নিয়ে সহ খেতে বসেন খেতে বসে তিনি মুয়াবিয়াকে বলেন তুমি প্রথমেই কেন আমার বাড়িতে এলে না মোয়াবিয়া বলেন আমি ভেবেছিলাম এই দুপুরে হয়তো আপনি ঘুমাচ্ছেন এই কথা শুনে হজরত উমর বলেন আমার দুর্ভাগ্য যে তোমরা আমার প্রতি এরূপ ধারণা পোষণ করো আমি যদি দিনে বিশ্রাম করি তাহলে খিলাফতের গুরুভার কে বহন করবে ইস্তানদারিয়া জয়ের পর আমর ইবনুল আস ফুস্তাতে ফিরে আসেন এবং নতুন শহর আবাদ করতে আরম্ভ করেন তিনি সম্পূর্ণ নতুন পরিকল্পনায় সাদা ইমারত প্রস্তুতকরণ সুন্দর এক শহর তৈরি করেন যদিও ফুস্তাত ও ইস্তান্দারিয়া অধিকৃত হবার পর সমস্ত মিশরে তেমন উল্লেখযোগ্য কোনো শত্রু ছিল না তবুও সারা দেশব্যাপী অনেক রোমিও খ্রিস্টান গুত্র বসবাস করছিল এজন্য চারদিকে ছোট ছোট সৈন্যদল প্রেরণ করে তিনি অধিবাসীদেরকে অনুগত করে নেন যেন রোমীয়রা হঠাৎ বিদ্রোহ করতে না পারে তাছাড়া কয়েকজন প্রসিদ্ধ সেনাপতি মিশরের বিভিন্ন স্থানে সফর করেন তারা যেদিকেই যান সেখানকার লোক স্বেচ্ছায় দানে স্বীকৃত হয়ে মুসলমানদের বশ্যতা স্বীকার করে অন্যদিকে উকবা ইবনে আমের জুহানি মিশরের সমস্ত গ্রামাঞ্চল অধিকার করেন ফুস্তাত ও ইস্তান্দারিয়া বিজয়ের ফলে অনেক মিশরীয় কীপ্তি মুসলমানদের হাতে বন্দী হয়েছিল হযরত আমর ইবনুল আস হযরত উমরের কাছে পত্র লিখেন বন্দীদের কি করা হবে পত্রের জবাবে হজরত উমর লিখেন বন্দীদেরকে সমবেত করে তাদের বুঝিয়ে দাও যে তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমরা তাদেরকে মুসলমানদের সমান অধিকার দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করতে প্রস্তুত আছি আর যদি তারা মুসলমান না হয় তাহলে জিজিয়া দিয়ে এই দেশে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে একদিন হজরত আমর খ্রিস্টান সর্দারদেরকে ডাকলেন এবং মুসলিম ও খ্রিস্টানদের সম্মিলিত এক সভায় কয়েক হাজার কিপ্তি বন্দিকে হাজির করা হয় হজরত আমর এই সভায় এক একজন কীপ্তিকে হজরত উমরের নির্দেশ পরে শোনালেন হজরত উমরের এই মহান বাণী শুনে অনেক কীপ্তি মুসলমান হয়ে যায় এবং অনেকে নিজেদের ধর্ম করতে অস্বীকার করে সুতরাং তাদেরকে খ্রিস্টানদের কাছেই ফেরত দেওয়া হয় হজরত আমরের এই মহতি সভায় তিনি ইসলামের যে আদর্শ দেখিয়েছেন তা সত্যি প্রণিধানযোগ্য তিনি একজন কীপ্তিকে ডেকে হযরত উমরের বাণী পাঠ করে শোনালেন তখন যে শুনত সেই মুসলমান হয়ে যেত তখন মুসলমানগণ সম্মিলিত কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনি করে আনন্দ প্রকাশ করত আর যদি কেহ তার স্বধর্মে থেকে যেত তখন খ্রিস্টানরা ধ্বনি করে উঠত আর মুসলমানগণ অত্যন্ত দুঃখিত হয়ে তাদের দিকে চেয়ে থাকত এভাবে বন্দিরা মুক্তি পেয়ে যায় এবং ইসলামী ভ্রাতৃত্বের আলোতে দিন দিন সমস্ত মিশর আলোকিত হয়ে উঠতে থাকে সম্মানিত সোধী খলিফা হজরত উমর রাদি আল্লাহ ঐতিহাসিক সাতটি বিজয়ের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু